পেছনে যে মূর্তিটা তোমরা দেখতে পারছো, এটাই কিন্তু হতে চলেছে ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট এবং সব থেকে বড় যে দুর্গা প্রতিমা সেটাই। আর তোমরা দেখতে পারছো এই যে খাচ্ছো, এই যে খালি জায়গাটা পড়ে আছে এখানে, এই খালি জায়গাটাই কিন্তু তৈরি হবে এই যে মূর্তি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা কিন্তু বুঝতে পেরেছো আমি কোথায় এসেছি। তো আজকে আমি চলে এসেছি কামালপুরের সেই আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা পৃথিবীর বিখ্যাত সেই 110 ফুটেরও বেশি যে প্রতিমাটা সেটাই দেখতে। তো এর আগে একটা ভিডিও করেছিলাম কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছিল। তো অনেকদিন পরে আবার এখানে এলাম, কতটুকু কাজ হচ্ছে বা কতদিন সময় লাগবে সেসব সব দেখাবো। এই আগে যখন এখানে এসেছিলাম তখন কিন্তু একটা ব্যানার মতো ছিল, আর এখানে কিন্তু আর একটা ব্যানার রয়েছে, এখন লেখা আছে কিন্তু 110 ফুটেরও বেশি। আজকে কিন্তু প্রচণ্ড রোদ, আর রোদের ভিতরে আমার ক্যামেরা কিন্তু কাজ করছে না, 2-3 দিন ধরে কিন্তু ব্যাটারির প্রবলেমে আমি ভুগছি। যাই হোক, তবুও কিন্তু আমি চলে এসেছি তোমাদের দেখানোর উদ্দেশ্যে। আর এইটা হচ্ছে সেই রোড, আর রোডের থেকে আমি কিন্তু নিচেই নেমে পড়েছি, আর এখন যাব আমি ওই দিকে, দেখে এখানে কী কী হচ্ছে বা কত দূর হলো সেটাই দেখাবো, চলো। তো বন্ধুরা ভিতরে চলে এলাম, আর ভিতরে আসতেই কিন্তু তোমরা এই যে আগের যে প্রতিমাটা ছিল যেটা কিন্তু পুরোটা এর উপর দিয়ে ফাইবারে তৈরি করা হয়েছিল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে, আর এটা কিন্তু এই অবস্থাতেই এখানেই আছে। তো ওই পাশে আছে ফাইবার, আর এই পাশে কিন্তু আরও একটা দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, আর এই পাশে কিন্তু এরা কাজ করছে, আর ভিতরে কিন্তু যে অসুরগুলোর যে প্রতিমূর্তি সেইগুলো কিন্তু হবে। তো তো বন্ধুরা এটা হচ্ছে মায়ের যে মূল বিগ্রহ সেটা, আর এইটার স্ট্রাকচারটাই কিন্তু তৈরি করেছে এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই, আর এটাই কিন্তু 110 ফুটেরও অনেকটাই বেশি, কিন্তু পুরোটা কিন্তু ফাইবারে তৈরি করা, চারিপাশে কিন্তু ফাইবারগুলো পড়ে আছে, আর এখান থেকে এই পুরো প্রতিমার স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে ফাইবার দিয়ে কিন্তু জোরে কিন্তু এটা দাঁড় করানো হবে, আর এটাই কিন্তু সবথেকে বড় প্রতিমার যে স্বীকৃতিটা পেয়েছে এটাই কিন্তুই পাবে। আর এই পাশে যে মাটির স্ট্রাকচারটা, এই মাটির স্ট্রাকচারটাই, এই মাটির স্ট্রাকচারটার উপর থেকেই কিন্তু এই প্রতিমাটা তৈরি করেছে। তো যাই হোক, পুরো হাতের সাইজ মানে আঙুলের সাইজটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রতিমাটা ঠিক কত বড় হতে পারে। আর এইগুলো সবই কিন্তু কলকা, সাইডে যে কলকাগুলো দেবে সেইগুলোই এটা। তো চলো সামনে গিয়ে দেখি এখন কি অবস্থাতে আছে এটা। মায়ের মুখটা কিন্তু এখান থেকে এখনই খুব সুন্দর লাগছে, যখন পুরোটা এটা দাঁড় করাবে তখন কিন্তু এই স্ট্রাকচারটা আরও বেশি কিন্তু সুন্দর লাগবে। আর ওই যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু কাজ হচ্ছে, যে মহিষাসুরের যে স্ট্রাকচারগুলো সেইগুলো কিন্তু ওখানেই শুরু মানে কাজ চলছে আর কি। তো এই যে এখানে ছিল যে মূল যে স্ট্রাকচারটা বা মূল প্রতিমাটা ঠিক সেটাই, আর এই পাশে কিন্তু আরও ছোট্ট করে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছে, যেটা কিন্তু এমনি যেটা সচরাচর হয়, আর এইটাই কিন্তু এখন বলা যায় যে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা। বন্ধুরা দূরে যে পুরো মাঠটা দেখতে পাচ্ছো, এই মাঠটা কিন্তু পুরোটাই একদম ক্লিয়ার হয়ে যাবে, আর এটাই মানে এখানেই কিন্তু সব মানুষেরা আসবে, আর এখানে এসেই কিন্তু সবাই ভিড় করবে। যে এখনও যে গাছগুলো আছে ফুলের সেগুলো কিন্তু এখনও আছে, এগুলো কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তুলে ফেলবে, যেহেতু পুজোর এখনও অনেকটাই দিন বাকি, সেজন্যই কিন্তু এই যে এগুলো আছে এগুলো কিন্তু এখনও অনেকটাই পরিষ্কার করেনি, তো খুব তাড়াতাড়ি কিন্তু করে ফেলবে। তো মুকুটটা দেখো একবার, মুকুটটাই মনে হয় 10-15 ফুটেরও বেশি। তো এর আগে কিন্তু খুব সুন্দর করে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা কিন্তু তার থেকে বেশি কিন্তু কাজ কিন্তু আজকের দিনে হয়ে গেছে। আর দেখো বন্ধুরা এখান থেকে অ্যাকচুয়ালি কতটা বড় দেখাচ্ছে এই প্রতিমাটা। কামালপুরের যে দুর্গা প্রতিমাটা এটা কিন্তু বিশ্বের মধ্যে সব থেকে বৃহৎ এবং গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখাতে চলেছে সেটা কিন্তু তোমরা এখানে এলে পরেই বুঝতে পারবে। দূর দূরান্ত থেকে এখনই কিন্তু প্রচুর মানুষ এখানে আসা শুরু করেছে, যখন ষষ্ঠী থেকে যখন মহালয়া হবে এবং মহালয়ার পরের থেকেই আশা করি এই জায়গাটাই খুলে দেবে সর্বসাধারণের জন্য দেখার জন্য। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিনিয়তই এখানে প্রচুর মানুষ আসছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু এখানে আসতে পারো, এসে কিন্তু নিজের চোখে এই রূপ মেকিংটা মানে ক্রেটটা তৈরি করছে এটা কিন্তু দেখতে পারো, আর এইটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে।
মানে আস্তে আস্তে যেগুলো তৈরি করা হয় সেই তৈরি করাটা দেখতে যতটা সুন্দর লাগে, তারপরে মানে যখন মূল স্ট্রাকচারে তৈরি করা হয়ে যায় তখন কিন্তু জিনিসটা আরও ভালো লাগে, আর সেটাই নিয়েই কিন্তু আমি এখানে হাজির। আর চলো বন্ধুরা, এখন কিন্তু তোমাদের দেখালাম, আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার ফোনেই ভিডিও করা, জানি না কেমন হচ্ছে। তবে এইবার কী কী ওখানে কাজ হচ্ছে, কতদূর কাজ আর বাকি আছে, সেই সব কিন্তু একটু পরেই দাদাদের কাছ থেকে শুনবো এবং শুনে কিন্তু তোমাদের কাছে জানাবো। এই পাশে কিন্তু আর একটা তৈরি করা হয়েছে প্রতিমা, মানে কাজ চলছে ছোট করে। আর এই পাশে কিন্তু যে মূল যে অসুরের যে অংশটা সেটাই কিন্তু এই পাশেই তৈরি করা হচ্ছে। তো একটা দাদার কাছে একটা কথা শুনি। আচ্ছা দাদা, মানে কতদিনের ভিতরে কমপ্লিট হবে এটা? এখন মানে সেভাবে বলা যায় যে 100% ভিতরে 30% বেশি কাজ হয়ে গেছে, তাই না? 70% কাজ হয়ে গেছে, 70% হয়ে গেছে, 30% বাকি আছে, 30%। দুর্গাটা দেখছেন, দুর্গাটা তো পুরো কমপ্লিট, অসুরের কাজটাও কমপ্লিট হতে আর 15 দিনের মধ্যে অসুরটা রেডি হয়ে যাবে। আচ্ছা, আর এবার দাঁড়া করাতে যখন ওই ট্রাকচারের কাজ শুরু হয়েছে আজকে থেকে। আচ্ছা, আর তোমার হচ্ছে এখানে প্রতিদিন কেমন মানুষ হচ্ছে? 400-500 400-500 বিকেলবেলা তো আসলে মেলা, এখানে মেলা হয় বিকেলবেলা, ঠিক আছে, এরকম হচ্ছে। এই ঠাকুরটা হবে, পুজো হবে এটা, ঠিক আছে। আর ওটা মানে জাস্ট থিম তো, ওইটা কি লাইটিং মাইটিং হবে? লাইটিং থাকবে, এবার ফাঁকা মাঠে একটু লাইট না করলে তো দেখবে কি, অবশ্যই অবশ্যই, প্যান্ডেল তো হবে না, এটাই লাইটিং থাকবে। আচ্ছা, তো যারা এখানে আসছে তারা তো দেখে তো খুবই অবাক, কারণ এটাই বলা যায় যে আমাদের ভারতবর্ষে সব থেকে, ভারতবর্ষে না বলা যায় ওয়ার্ল্ডের সব থেকে। আচ্ছা, আমি শুনেছি নাকি গিনিস বুক ওয়ার্ল্ডের জন্য অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাই করা হয়েছে, 3 মাস একটা প্রসেসিং লাগে, ওইটা প্রসেসিং চলছে, হয়ে যাবে, দেখা যাক। তো বন্ধুরা, আরও একটা দাদার কাছে শুনবো যে মানে দাদা কিন্তু এখানে ফাইবারের কাজ, যে প্রতিমাটা এখানে হচ্ছে সেই ফাইবারের কাজ কিন্তু দাদাই করছে এখানে, মানে মেইন যে ভূমিকা পালন করছে ফাইবারের কাজে। তো দাদার কাছে শুনে নিই যে কতদিন আর কিভাবে কাজটা কমপ্লিট হবে, চলো। আচ্ছা দাদা, এই যে পেছনে যে পুরোটা যে প্রতিমাটা হচ্ছে সেটা তো ওয়ার্ল্ডের সব থেকে বড় হয়ে গেছে, এখন 110 ফুটেরও বেশি বলা যায়, যে 125 হতে পারে, গ্রামের লোকের ভিতরে এসেছিল। আমাদের আমাদের এই পুরো ফাইবারের ডিপার্টমেন্টটা এসে আমার সুজয়দা আছে, যে মেইন হেড উদ্যোক্তা, উনি আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে উনি আমার সব ডিজাইনটা বলে দেয় করতে হবে, আমি ঠিক আছে আমরা করে দেবো, অসুবিধা নেই, সেইভাবে সবটা। আচ্ছা, এই এত বড় যে একটা প্রজেক্ট আর কত মানুষ যে দেখবে, তোমাদের মানে কেমন মনে হচ্ছে যে আমরা মানে তোমাদের তো বেস্ট দিচ্ছ তোমরা এর ভিতরে, তাই না? অবশ্যই, লোহার ট্রাকচার আছে, আয়রন ট্রাকচার আছে, আবার ওখানে আয়রন হবে, প্লাস ওখানে কংক্রিট করে আয়রন ট্রাকচার দাঁড় করানো হবে, আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, আর যারা এখানে দেখতে আসবে, প্রতিনিয়তই তো প্রচুর মানুষ দেখতে আসছে, যারা দেখতে আসবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলছো? তারা দেখতে পারবে, আসবে, অসুবিধা, অনেক ভিড় হবে তারা দেখতে আসতে, এখান থেকে মানে অ্যাকচুয়ালি এখান থেকে পুরোটা এখানে যা দেখবে মাঠ দূরত্ব 100 মিটার দূরত্বে দেখতে পাবে, অসুবিধা নেই কোনো। আর এখানে হচ্ছে কিন্তু সেই অসুরের যে স্ট্রাকচারটা সেটাই, তো দেখো এখানে কিন্তু এই যে কাজ কিন্তু চলছে পুরো, কিন্তু বাঁশের যে ইয়েটা সেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আর এর উপর দিয়েই কিন্তু আস্তে আস্তে সম্ভবত ফাইবারের ইয়েটা তৈরি করা হবে। তো দাদা, এইটাও তো ফাইবার হবে, তাই না? হ্যাঁ, আগে বাঁশের বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হলো, তারপরে মাটি দিয়ে উপর দিয়ে মাটি, খড় এবং প্যারিস পাউডার দিয়ে তৈরি করে তারপরে হবে ফাইবার। আচ্ছা, এই অসুরের যে বডিটা বা স্ট্রাকচারটা এটা কি এখানেই থাকবে না ওখানে সরিয়ে নিলাম? এখান থেকে জাস্ট ওই স্ট্রাকচারটা তৈরি করা পর্যন্তই থাকবে, তাই না? তারপরে এই জায়গাটা পুরো ক্লিয়ার করে দেবে এখানে, ক্লিয়ার। আর মাথাটা কবে তৈরি হবে? এটা তো মনে হয় বডি। হ্যাঁ, মাথাটা ওই তৈরি হচ্ছে, ওই যে ওইটা ওইটা। হ্যাঁ, আচ্ছা, ওই তৈরি হচ্ছে, ওইটাও তো ফাইবারের হবে, ওটাও ফাইবার। আচ্ছা, আর এইটা কতদিন লাগতে পারে মানে এই পুরো এই যে মাটিটা দিয়ে কমপ্লিট করতে? ওই 15 আচ্ছা, মানে আর আপনারা এখানে কাজ করছেন কেমন, মানে মানে সকাল থেকে একেবারে সন্ধ্যা অবধি, রাতেও কি কাজ হচ্ছে? সকাল 6টা থেকে প্রায় 10টা, রাত 10টা পর্যন্ত। এইটা যে বাঁশের অংশ বিশেষ কিছু দেখতে পাচ্ছো, ওটাই কিন্তু মাথা তৈরি হবে, ওইটাও কিন্তু পুরো ফাইবারের তৈরি হবে, বলা যায় যে পুরো প্রতিমাটা
ফাইবারের হবে। এটা হচ্ছে সেই মূল যে প্রতিমাটা তৈরি করা হয়েছিল সেই জায়গাটা, এই যে এখানে কিন্তু মূল প্রতিমাটা তৈরি করা হয়েছিল, যেটার মাটি দিয়ে তৈরি করা হয়ে স্ট্রাকচারটা কিন্তু এটা প্রায় কমপ্লিট বললো দাদারা। আর এর ঠিক পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে খালি জায়গাটা পড়ে আছে, এখানে এই খালি জায়গাটাই কিন্তু তৈরি হবে এই যে মূল যে ঘর, মানে প্রতিমা রাখার যে জায়গাটা সেটা। আর এই জায়গাটাই কিন্তু পুরো একদম জমির শেষে বলা যায়। আর এই সোজাটা মানে এই পুরোটাই কিন্তু পুরোটাই ফাঁকা থাকবে, যার কারণে কিন্তু দূর থেকে অনেক দূর থেকে কিন্তু এই প্রতিমা দর্শন করতে হবে দাদারা বললো। প্রায় 100% কাজের ভিতর 70% কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর 30% কাজ কিন্তু বাকি আছে। আর মহালয়ার থেকেই কিন্তু প্রথম শুরু হবে এই জায়গাটায় আনুষ্ঠানিকভাবে যে পুজো, বা এখান থেকেই অনুষ্ঠান কিন্তু শুরু হবে। আর তোমরা কিন্তু অবশ্যই এখানে এসো, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।